استغفر الله العظيم كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا وكريمنا الذي من انكشف عليه سر ما كان وما يكون وعلى آله الطيبين وأصحابه الطاهرين وشهداء محبته المكرمين المعظمين وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد. صدق الله
الله ومولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي يا رب صل وسلم وبارك عليه وبستر شوال معظم আজকের এই আখেরি জুমাবার তথা চতুর্থ জুমাবারে আগত সম্মানিত মুসল্লিয়ানে আজম মুআজ্জাজ সামিঈন কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা জালালুহু আম্মা মহান স্রষ্টার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার আল্লাহর তসবিহ পড়ার সুযোগ করে দিয়েছে, নবী মুস্তফার দরুদ ও সালাম পড়ার সুযোগ দিয়েছে। সেজন্য মহান রব্বুল আলামিনের এই দয়ার শুকরিয়া আদায়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী এদো জাহান সরওয়ারে কায়নাত হুজুর আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মুবারাকায় লক্ষ কোটি দরুদ আর সালাম হাদিয়ে আরজ করি, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে সাহেব, যেহেতু হজের আলোচনা হাজিরা প্রথমে সরকার কর্তৃক ডেট ছিল 31 তারিখ থেকে রওনা দেবেন, সঙ্গত কারণে ওনারা একটু পিছিয়েছেন, আগামী 5 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে হাজিরা আল্লাহর মেহমান হবেন, আল্লাহর ঘরের উদ্দেশ্যে নবী মুস্তফার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবেন। সর্বপ্রথমই যারা এবছর আমাদের দেশ থেকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য ডাক পেয়েছেন, যে সৌভাগ্য আল্লাহ তাদেরকে দান করেছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সহি সালামত আল্লাহর ঘরে পৌঁছান, হজের যাবতীয় আরকান আহকাম আদায় করার, মুস্তফার দরবারে সালাম দিন, আবার আমাদের মাঝে ফিরে এসে আমাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ পাক জীবনে একবার হলেও সে মহান রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার সুযোগ আল্লাহ যেন করে দেন। মোহতরম হাজরিন, এই ডাকটা, এই দাবিটা, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছে। যখন খানায়ে কাবা তামিরের বিষয় আসলো, আসলে আমরা খানায়ে কাবাকে যে পাথরের ঘর মনে করি, আসলে এটা পাথরের ঘর না, সব পাথর এক না। আপনারা যারা এখানে বসেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিছু কিছু বিষয়কে আমরা বর্তমানে হিন্দুদের জিনিসের সাথে মিলিয়ে ফেলার কারণে যে কোনো জিনিসকেই আমরা শিরিকের পর্যায়ে নিয়ে গেছি, যেটা আমাদের আকিদার মধ্যে সম্পূর্ণ গলত। অনেক শিক্ষিত মানুষ আমরা আছি যারা ইউটিউব থেকে কিছু শেখের বক্তব্য শুনি, তারা আমাদের কিছু ইবাদতকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে, কিন্তু একবারও তিনি নিজের বিবেকটাকে খাটালেন না। এই ইবাদত এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, এটা সাহাবায়ে কেরাম করেছে, এটা তাবেঈরা করেছে, খোদ নবী যেই জিনিসের তাজিম করেছে ওই জিনিস এটা শিরিকের পর্যায়ে নয়, ওটা তখন ইবাদত হয়ে যায়। কিন্তু আমরা বর্তমানে যত বেশি আধুনিক শিল্পে শিক্ষিত হচ্ছি, প্রযুক্তি আমাদের সামনে পুরো বিশ্বের আপনার সব কিছু আপনার মুঠের মধ্যে তুলে দিচ্ছে, তখন আমরা কেন জানি মনে হচ্ছে ধর্মীয় বিষয়টাকে আমরা তত বেশি ইগনোর করার চেষ্টা করি, সংকারে সব কিছু পালন করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আমি যেহেতু আয়াতে করিমের তেলাওয়াত করেছি, এই আয়াতের মিজদাক আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আপনারা হৃদয়ের কান দিয়ে শুনবেন। শুরুতে একটা কথা বলে রাখি, যেহেতু কাবাকে নিয়ে কথা বলব, হজের বিষয় মূল উদ্দেশ্য সবার আল্লাহর ঘরে পৌঁছা, তাহলে আল্লাহর ঘর মানে খানায়ে কাবা,
হানাই কাবা কি, তার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন সূরা আল ইমরান 97 নম্বর আয়াতে অথবা 96 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, কাবার পরিচয় হচ্ছে এটা পৃথিবীতে, পৃথিবীর জমিনের মধ্যে মানুষের জন্য নির্মিত প্রথম ঘর। এটা কাবার শুরুতেই আল্লাহ পরিচয় করাচ্ছেন কাবা কি, মানুষের জন্য নির্মিত সর্বপ্রথম ঘর। এখন আল্লাহকে প্রশ্ন করলাম ঘরটা কোথায়, আল্লাহ সেটার পরিচয় দিচ্ছেন, লাল্লাজি বেবাক্কাতা, যেই ঘর মক্কা শরীফে অবস্থিত। আল্লাহকে জিজ্ঞেস করলাম ঘরটা কেমন, তখন আল্লাহ সেটার পরিচয় দিচ্ছে, মুবারকান, এই ঘর বরকত মণ্ডিত ঘর। এটার আরো তারিফ করছেন, ওয়াহুদাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য এটা হেদায়তের ঘর। এটা হচ্ছে কাবার আল্লাহ পরিচয় দিয়েছে। এখন আসেনি কাবার নির্মাণ কিভাবে হবে, কাবাটা আসলে নির্মাণ করলেন কারা, এটা আসলে করতে দিই, আসলে কী ছিল কাবাগর, এটা এই কথাও আল্লাহ আমাদেরকে পরিচয় করাচ্ছেন, কাবার তারিফ করছেন আল্লাহ নিজেই। আমি এটা ঘর বানিয়েছি, ইঞ্জিনিয়ার ঘর বানিয়ে দিয়েছে, মানুষ আমার ঘরে এসে তারিফ করছে, মানুষ তারিফ করছে, আমি তারিফ করছি, ঘরটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ বলছি, কিন্তু এখানে যে কথা, যেই ঘরের মেহমান হওয়ার জন্য হাজিরা 5 লাখ 5.5 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করছে, একবার আসার পরে আবার যাওয়ার জন্য সিরিয়াল ধরতেছে, পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছে, ওই ঘরের তারিফ পৃথিবীর কেউ করছে না, খোদ রব্বুল আলামিন যার ঘর তিনি তারিফ করছেন। তিনি বলছেন এই ঘর, ওয়া ইজ বাওয়ানা লে ইব্রাহিমা, যখন আমি চিহ্নিত করে দিলাম আল্লাহর ঘরের সীমানা, আল্লাহ নিজে বলছেন আমি ইব্রাহিমের জন্য আমার ঘরের সীমানা হুদুদে কাবা আমি চিহ্নিত করে দিলাম, কেন, মাকান আল বাইত, কাবা ঘরের চিহ্ন, কেন, আল্লাহ তুশরিক বি শাইয়া, আমার সাথে যেন পৃথিবীর আর কোনো সৃষ্টির সাথে শরিক না করে। ভালো করে খেয়াল করবেন, কিন্তু কথাটা হচ্ছে কাবা ঘরের, আল্লাহ এরপরে বলছেন আমার সাথে যেন কেন কেউ শরিক না করে, আর আল্লাহ এত সুন্দর করে বলছেন, বলে যে ইব্রাহিম ঘরের তো চিহ্ন দিলাম, ঘর নির্মাণ করো, নির্মাণ করার পরে ওয়াতাহির, এটাকে পবিত্র করে ফেলো, কি করে ফেলো, ঝার মুছে পরিষ্কার করে ফেলো। আল্লাহ কার জন্য পরিষ্কার করব, সেটা বলছেন আল্লাহ বলছেন ওয়াতাহির বাইতি, আমার ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো নির্মাণ করার পরেই। তখন বলে যে আল্লাহ কার জন্য করব, আল্লাহ বলে যে আমার বান্দা আসবে তারা কোথায়, এই ঘরে তাওয়াফ করার জন্য। আমি বলছি না যে আমার জন্য পরিষ্কার করো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আমার জন্য পরিষ্কার করো এই কথা বলছি না, আমার বান্দারা আসবে দূর দূরান্ত থেকে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আমার ঘরে আসবে, পরিশ্রম করে, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, ওটের পিঠে চড়ে, বিমানে চড়ে, জাহাজে চড়ে, অনেক পরিশ্রান্ত শরীর নিয়ে তারা আমার ঘরে আসবে তাওয়াফ করার জন্য, ওই তাওয়াফকারীদের জন্য আমার ঘরটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তার মানে হাজিদেরকে আল্লাহ মেহমানদারি করার জন্য কি সুন্দর সিস্টেম আল্লাহ চালু করেছে, নির্ধারিত ওয়াল কাইমিন, তারা সেখানে অবস্থান করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে কাবার দিকে থাকায় থাকবে, এই কাবা ঘরটাকে একটু পরিষ্কার করে দেবে, আর ওয়ারুকাই সুজুদ, তারা সেখানে রুকু করবে, সিজদা করবে, শোকের ফানি ফেলবে, আমার দিদারের তামান্না করবে, অতএব আমার ওই প্রিয় বান্দাদের জন্য আমার ঘরটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে। এবার এখান থেকে শিক্ষার বিষয়, মসজিদে আজান দেওয়ার আগে
মুয়াজ্জিন কি করে ফেলেন, জোরে বলেন, পরিষ্কার করেন। এটা কিন্তু যেন তেন কাজ নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত, এটা আদম সফিউল্লাহর সুন্নত, এটা মসজিদে ঝাড়ু দেওয়া। কিন্তু আমরা যারা একটু সমাজের গণ্যমান্য হই আর কি, অত্যন্ত নিকৃষ্ট মনে করি এদেরকে, ছোট মনে করি, ওদের ভাষা ব্যবহার করি, খুব রূঢ় ভাষা ব্যবহার করি, রুক্ষ ভাষায় তাদের সাথে কথা বলি। অথচ যে মসজিদের ঝাড়ু দেওয়া, এটাও তো আল্লাহর ঘর খানা কাবার পাথরের একটা টুকরা পড়েছে এখানে। তাই এদের সাথে কথা বলার সময় আমাদের ভাষা মার্জনা দরকার, মার্জিত ভাষা দরকার। এরা যেন তেন মানুষ নয়, এটা আল্লাহর কাছে অনেক দামি মানুষেরা। মসজিদের খেদমত করা, মসজিদের ইমামত করা, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ঝাড়ু দেওয়া, এটা আল্লাহ সবাইকে দেয় না। যেমন আপনি আসলেন, আপনি দেখলেন, আমি অনেক মানুষকে দেখেছি আলহামদুলিল্লাহ, অনেক বড় পদে আছেন, আমি অবাক হয়েছি ওনার কাণ্ড দেখে। উনি মসজিদে আসেন আগে, যে কোনো এক জায়গায়, নাম বলবো না, নাম বললে চিনবেন, চিটাউমিরি মানুষ, মসজিদে আসেন সবার আগে। তিনি কী করে জানেন, আমরা তো কিছু কিছু আসি যে মসজিদে আসি, ফ্লোরের মধ্যে হাত দিয়ে বসি, বালু আছে কিনা, তারপরে ডাকি, ও মসজিদ সাবিং কি আসেন, এরকম কি যদি হালিয়ার গুঁড়ো দেন, দত ফরা দেন, কথা বলি যে আসেন না, তাই হ্যাঁ। উনি কী করে জানেন, উনি মসজিদে আসেন, উনি যদি দেখেন যে মসজিদটা এখনও ঢুকে নেই, উনি মসজিদের ঝাড়ু খুঁজে, ঝাড়ু খুঁজে নিজে নিজে আগে পুরো মসজিদ ঝাড়ু দিয়ে নেন। মানে এত দামি মানুষ। তখন আমি একদিন ওরা দেখে খুব চিন্তিত হলাম, বলতে চেয়েছি, তখন উনি আমাকে হাত জোর করে বলছেন, হুজুর আল্লাহর ওয়াস্তে, আমার কাছ থেকে মানুষকে বলে আল্লাহর ঘরের গোলামি থেকে আমার দূরে ঠেলে দিয়ে নেন, আল্লাহু আকবর বলেন। এরকম মানুষও এখনও আচ্ছা আছে, আর কিছু আছে যে সপ্তাহে একবার মসজিদে আসে, সপ্তাহে কয়বার, একবার আসি, কী করে, জানলার মধ্যে হাত বুলায়, দেওয়ালের মধ্যে হাত বুলায়, ফ্লোরের মধ্যে হাত বসে, কিসের জন্য, হুজুর রেখি দেওয়ার জন্য, দোষ দেওয়ার জন্য, এই মুয়াজ্জিন হাত না করে বিদেশ, এখন বিদেশ। এই হলো বর্তমানে মসজিদের সাথীর কথা, যাক আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে, আমি এই চৌমুড়ি মসজিদ দীর্ঘদিন খেদমত করছি, আপনাদের দোয়াই প্রায় 7-8 বছর হয়, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমি এ পর্যন্ত, এই আমাদের পরিচালনা পরিষদ যারা অতীতে দায়িত্ব পালন করছেন, এখনও যারা পালন করছে, তারা হয়তো হুজুরদেরকে ডেকে বলেন, অনেক সময় হুজুরদেরও দোষ নাই যে এটা কিন্তু না, বা সাইন বলো যে হুজুর অনেক গান অনেক গায়ে যাইতে লাগবে না, অনেক দল দেই না, অনেক হুজুরেরও দোষ আছে। আপনারও মাথায় থাকতে হবে, আমি এটা দুনিয়ার 5,000 টাকা 7,000 টাকার বেতনের জন্য চাকরি করছি না, শুধু আমি আল্লাহর ঘরে ঝাড়ু দিচ্ছি, মানে কি আমি খানায় কাবার তারি তাজিম করে যাচ্ছি, এই নিয়তে খেদমত করতে হবে, এটাও মাথায় থাকতে হবে হুজুরদের। শুধুমাত্র দুনিয়া ব্যস্ত হইলে হবে না, এটা মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আল্লাহ নিজে দিচ্ছেন, তো নামাজিদের জন্য মসজিদ পরিষ্কার করা এটা অর্ডার কার, আল্লাহর অর্ডার, এটাও মাথায় থাকতে হবে। এত ব্যস্ত হয়ে গেলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, দাওয়াতে সাওয়াতে যাইতে থাকবেন, মসজিদের মধ্যে তালা খোলার সময় পাচ্ছেন না, এত ব্যস্ত, এগুলো না, আল্লাহর ঘরে তাজিম করতে হবে। যাই হোক, প্রেক্ষাপটের কারণে বলেছি, মনে কষ্ট নেবেন না, তাই মসজিদে যখনই আসবেন এগুলো করবেন না। করবেন কি, যদি দেখেন যে কোনো কারণে হুজুরের অসুস্থতা বা হুজুর আসতে দেরি হয়েছে, যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, নামাজি ইমানদার মোত্তাকি বান্দা হয়ে থাকেন, এর কষ্ট করে আপনি সেদিন নিজ হাতে একটু ঝাড়ু দিয়ে দেখেন, আমি বুকে হাত রেখে বলছি, আপনি ঝাড়ু দেওয়ার পরে আপনার অন্তরের মধ্যে অটোমেটিক একটা প্রশান্তি নেমে আসবে, এটা আল্লাহর রহমত নাজিল হবে আপনার উপরে, তার মানে আল্লাহ আপনার এই খেদমত কবুল করেছে। করে দেখিয়েন আল্লাহর ঘরে ঝাড়ু, আপনার ঘরে ঝাড়ু দিয়ে আপনার প্রশান্তি আসবে না, এত প্রশান্তি আসবে না, আপনার অফিসে ঝাড়ু দিয়ে এত প্রশান্তি আসবে না, আল্লাহর ঘরটাকে একবার ঝাড়ু দিয়ে দেখেন। মোহতরম হাজরিন, তো যাই হোক, কাবাগর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছেন, ওখানে যেটা সামান্য কিছুক্ষণের জন্য আল্লাহর আদেশ একটু ভুলে গিয়েছিল পাঠাই দিচ্ছেন। এখন অনেকেই বলে থাকেন আদম আলাইহিস সালাম ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ করার কারণে আল্লাহ তওবা করার
কথা নির্দেশ দিয়েছেন, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ইসলাম গুনাহ করেছেন, এটা বান্দা বলা মানি, মুখ দিয়া বের করা মানি, এটা কুফরি শব্দ। এটা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সত্যিকারের নবী ওলি সাহাবীদেরকে মানে, আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, এটা কুফরি শব্দ যদি গুনাহ করে থাকে। আচ্ছা, কোনো মানুষকে আপনি তাড়াই দিচ্ছেন বাইরে যে অফিস থেকে, আপনি দ্বিতীয়বার ওরে আসার আর কোনো সুযোগ দিবেন? জীবনেও যেন এখানে আশেপাশে না দেখে তোরে, আমার চোখেও যেন না আসে। কিন্তু আদম আলাইহিস সালাম যখন জান্নাতের পোশাক খুলে নেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম কান্না করছেন। আল্লাহ বলছেন, আদম কান্না করছো কেন? বলে, আল্লাহ এই জান্নাতের কথা আমি কেমনে ভুলবো, আমার সামনে একটা ভুলে যাওয়ার কারণে আপনি আমাকে বের করে দিচ্ছেন, আপনি আমাকে অর্ডার করেছিলেন না যাওয়ার জন্য, আমি ভুলে গিয়েছি, শয়তানের ধোকায় পড়েছি। তখন আমার আল্লাহ বললেন, যাও, যেহেতু ভুল করেই ফেলেছ, যাও দুনিয়াতে যাও, তবে আমি তোমাকে সাথে একটা নিয়ামতও দিচ্ছি, সাথে একটা নিয়ামতও। আচ্ছা, যারে আপনি গুনাহ করার পরে, অপরাধ করার পরে তাড়াই দেন, তারে আবার শিখাই দেন, এই আবার এই কাজ করলে আবার আর আসতে পারবে, এই কথা জীবনে কেউ কোনোদিন শিখাই দিবে না? আল্লাহ নিজে বলছেন, যাও আমি তোমাকে একটা তসবিহও শিখাই দিচ্ছি, এই তসবিটা পড়িও, সেটা হচ্ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন না, সুবহানাল্লাহ। এই তসবিটা পড়িও, তাহলে তার মানে আল্লাহ আদম আলাইহিস সালামকে তাড়াই দিচ্ছে না, সিস্টেম করে বনি আদমকে গুনাহ থেকে বাঁচানোর জন্য পদ্ধতি শিখাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, এটা বলা মানে যদি কোনো আলেমের মুখ দিয়ে জেনে শুনে এই কথা ব্যবহার করে, তাহলে ওই আলেম কাফের হবে। মহতরম হাজির, এবার আসেন, কারণ আপনি সমস্ত আকাইদের কিতাব খুলে দেখেন, আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। আর আমরা এখন আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, তারা এখন বলি কি, আমাদের নবীও মাঝে মাঝে দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করেছিলেন। এই হলো আমাদের বর্তমানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। অথচ মুফাসসিরে কোরআন হওয়ার জন্য যে কিতাব পড়া দরকার, কোনোদিন উল্টাইও দেখেনি, ফেসবুক থেকে ওনার এক শেখের বক্তব্য শুনেছেন, হুবহু নকল করছে, হুবহু নকল করছেন, নাকেল যাকে বলা হয়, নাকেল নকলকারী, উনি এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে। অথচ মাদ্রাসার মধ্যে, স্কুল বা আপনার বড় বড় ভার্সিটি যেগুলো ইসলামিক অ্যারাবিক ডিপার্টমেন্ট রয়েছে, আরবি পড়ানোর জন্য একজন মুফাসসিরে কোরআন সহজে পাওয়া। আর অথচ আমাদের এলাকার মধ্যে যারাই ওয়াজ করে সবগুলো আন্তর্জাতিক মুফাসসির কোরআন। আশ্চর্য বিষয় হচ্ছে, ওই আন্তর্জাতিক মুফাসসির কোরআনটা আপনি শুধু একটা মাদ্রাসায় গিয়ে বলেন, হুজুর আপনি একটা দিন সপ্তাহে একটা দিন আমাদের তফসিরে বাইজাবির ক্লাসটা করান, হুজুর তফসিরে বাইজাবি এমনি ওয়াজ করছে, ওই যে নাকেল শুনেছে তফসিরে বাইজাবি, কোনোদিন লিস্টে উল্টাইও দেখেন তফসিরে বাইজাবি কি, কিন্তু ওনার নাম কি, দেশীয় নো গরওয়া নো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন উনি। অথচ তফসিরের কিতাব তো মুফাসসির হওয়ার জন্য যে কিতাবগুলো মূলত পড়া দরকার, এগুলো ধারায় কাছে হুকুমই কোনোদিন যাই নাই। এজন্য এখানে যারা বসে আছেন, আমার মুসল্লিদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেক মাহফিলে গিয়া দেখি সব হুজুরের ভাষে লিখে দিছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, সব হুজুরের ভাষে। এক হুজুর এখনো আলিম পাস করে নাই, সুদূর সিলেট থেকে আসতেছে আগমন করতেছে, সুদূর কুমিল্লা লাকসাম থেকে আসতেছে, অথচ ঘরে কোসায় আলিম মানে ইন্টার এই চেচ্ছি, বার্সিটি দেহ এখনো ভা রাখে নাই, ওনার নামের ভাষা লাগাই দিছে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমানতের খিয়ানত করছেন, মুফাসসিরদেরকে সরম অপমান করছেন, আপনারা জেনে করছেন বা না জেনে করছেন, হুজুরদেরকে কেয়ামতের একটা আলামত হচ্ছে যার ভিতরে যে যোগ্যতা নাই তাকে সেই উপাধিতে ভূষিত করা, এটাও কেয়ামতের আলামত। এখন আমরা তাই করে যাচ্ছি,
এটা রাজনৈতিক উপাধি না, আমার ভাইয়ের চরিত্র গোলাপ ফুলের মতো পবিত্র, এটা রাজনৈতিক উপাধি না, এটা দীন ইসলামের জামিনদার, উনি আমানতদারি তো ওনার ভিতরে থাকতে হবে। আমি মুফতি পড়ালেখাই করি নাই, আমার কোনো মুফতির সার্টিফিকেটই নেই, আমি সেখানে লিখছি আমি মুফতি। কিয়ামতের মাঠে এই কাজ্জাব আলেমের জিব্বা কেটে নেওয়া হবে। আমি হাদিসের সনদ নিই না, আমি লিখেছি শাইখুল হাদিস, মুহাদ্দিসে জামান, মুহাদ্দিসে আজম। অথচ বুখারী শরীফের খতম হাদিসটাই সনদ সহকারে উনি করতে পারে না। এগুলো কেরাল কারা লিখছেন? আরেকজনের হুজুরদের মাঝে মাঝে কার্ড দেখলে আমি নিজেও অবাক হই, এত কার্ড যে ওনার নামটাও ভালো করে দেখ, এত লকব যে ওনার নামটাও ভালো করে দেখা যাচ্ছে না, এত লকব উনি লাগাইছেন। উনি একাধারে মুফতি, মুহাদ্দিস, গবেষক, আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন সব উনি। আমি চিন্তা করলাম এই অল্প বয়সের মধ্যে, বয়স মাত্র ২৪, এত অল্প বয়সে এত ভরা লাগে, উনি করলেন কীভাবে? এই জন্য আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে আলেম তুলে ফেলা হবে, এলম না কি তোলা হবে, হাদিসে আছে রুফিয়াল এলম, এলম মানে এলম তুলে ফেলা হবে। এলম কীভাবে তুলবেন? লাইব্রেরিতে কিতাব থাকবে, ঘরের মধ্যে আমার কিতাবখানায় হাজারো কিতাব আছে, কিতাব থাকবে। আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হাজারো লক্ষ কিতাব আছে, কিতাব থাকবে। কিন্তু এই কিতাব পড়ানোর জন্য যে আলেম দরকার, এই আলেম আর থাকবে না। মিডিয়ার আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন থাকবে, মিডিয়ার বিশিষ্ট মুফতি থাকবে, মুহাদ্দিসে জামান থাকবে, কিন্তু হাদিস পড়ানোর জন্য মাদ্রাসায় কোনো মুহাদ্দিস পাওয়া যাবে না। বর্তমান এই যুগটাই আমরা অতিক্রম করছি, বেশি না, যেই সিস্টেমে বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে কুণ্ঠিত করা হচ্ছে, যেই পদ্ধতিতে যেই ওয়াইছে ইসলামী শিক্ষাকে আস্তে আস্তে সংকুচিত করা হচ্ছে। এই ২০টা বছর পার হইলেই দেখবেন এখন বুখারি শরীফ পড়ার জন্য আমার মামারা প্রায় সময় বুখারি শরীফ পড়ায়, আমাদেরকে দায়িত্ব দেন, জিম্মাদারি দেন, পড়তে জানি এরকম আলেম আনবেন। কিন্তু আপনি এমনও অবাক হবেন বর্তমানে বুখারি শরীফের কি বললাম, জাগার বুখারি আছে না, জাগার বুখারি চিনেন, দালালি বলে যে এটা সজা বাসায় দালালি বলে যে আমি আপনারে ২০ লাখ টাকা দিয়ে নিয়ে দিব, ১ লাখ টাকা কোথায়, আমার পকেটে। এখন বুখারি শরীফ নিয়েও বর্তমানে এই সিস্টেম চালু হয়েছে, যে কোনোদিন বুখারি চোখে দেখে নেই উনি বুখারি শরীফ নিয়ে কুলে বসে আছে, কত বড় খেয়ানত করেছে, আল্লাহ রসুলের হাদিসের সাথে কত বড় গাদ্দারি করেছেন দুনিয়ার সামান্য ৫০০-১০০০ টাকার জন্য। অথচ ইমাম বুখারি এই হাদিসের আমানতদারিতার জন্য শুধু ওনাকে এলজাম দিবে, মৃত্যুক বলবে, উনি লুবি বলবেন, চোর বলবেন, এই উদ্দেশ্যে যখন একজন চোর জাহাজের মধ্যে ষড়যন্ত্র করছিল উনি নিজের সমস্ত স্বর্ণ মুদ্রা জাহাজের মধ্যে ফেলে দিয়েছিলেন, শুধু হাদিসের উপরে বিন্দুমাত্র সন্দেহ আসবে, ওনার চরিত্র নিয়ে সন্দেহ করবে সেজন্য। আর আজকে আমরা সে আলেম নামদারি দাড়ি টুপিওয়ালারা কি করে যাচ্ছি, এজন্য বর্তমানে আমাদের সচেতন হওয়া দরকার। মিডিয়ার মধ্যে মুফাসসিরে কোরআনের অভাব নাই, কিন্তু ওই মুফাসসিরে কোরআনকে আপনার মাদ্রাসায় এনে তফসির বিভাগের মধ্যে তফসির কাশাপটা একটু সামনে খুলে দেন, তারপরে বোঝা যাবে উনি কত বড় মুফাসসির। যাই হোক, আমার কথা সেদিকে নয়, কথার প্রসঙ্গে বলছি সময় খুব স্বল্প, হায়াতও খুব স্বল্প, অতএব এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে কিছু বৃহৎ কাজ করে যেতে হবে। হাজিদের জন্য যে মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালামকে তসবিহ শিখিয়ে মা হাওয়াকে সহ পাঠিয়ে দিলেন, দুইজনকে দুই জায়গায় পাঠালেন, এটা ইতিহাস সবাই জানে। আল্লামা আজরাকী আখবারে মক্কা কিতাবের মধ্যে এই ঘটনা সম্পূর্ণ উল্লেখ করেছেন, এটাও আপনারা সবাই জানেন। তা আমি যেটা বলতে চাচ্ছি, যখন এখানে আসলেন কাবা শরীফে তিনি আসতেন শ্রীলঙ্কায়, ওনার কদম এখনও আছে। যাই হোক, তো এখন কাবা শরীফে যখন আসবেন, আদম আলাইহিস সালাম কাঁদতেছেন শুধু দুনিয়াতে, কাঁদতেই আছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলল, আল্লাহ আদম অনেকদিন কেঁদেছে, আমাদের তো আর সহ্য হয় না। আদম আলাইহিস সালামের কান্না দেখে ফেরেশতারা পর্যন্ত দয়ায় আগ্রহে আল্লাহ এখান থেকে কি শিক্ষা নিলেন, শিক্ষা আছে এখানে? আদম আলাইহিস সালাম মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি অপরাধ করেছেন, ভুল করে ফেলেছেন, আপনি কাঁদেন,
ওই কাঁদার সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বেশি বেশি করে বলেন, দেখবেন ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ শুরু করে দিচ্ছে। এটার প্রমাণ এটাই, আদম আলাইহিস সালামকে এই জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে শেখানোর জন্য, গুনাহ করার কারণে দুনিয়াতে পাঠায়নি। তারপর আল্লাহ বলছেন, যাও আমার আদমের সহ্য হচ্ছে না। হযরতে শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম একদিন, ওনার যখন ইন্তেকালের সময় কাছে আসছে, উনি জানতেন ওনার বয়স কত, তখন শীস আলাইহিস সালাম নিজের বেটাকে বলছেন, ও আমার বেটা শীস, আমার জান্নাতের ফলের কথা বেশি স্মরণ হচ্ছে। জান্নাতের ফল, এখন আপনারা সবাই চিন্তা করতেছেন আপেল, কমলা, মোসাম্বি, আঙ্গুর, আনার, এগুলো না না, আদম আলাইহিস সালাম ফলের মানি ওনার মানাটা অনেক উপরে। উনি বলছেন, তখন বলছেন, বাবা তোমাকে তো আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, জান্নাতে খাওয়াইছেন, তোমার সেগুলোর কথা স্মরণে পড়ছে? তখন আদম আলাইহিস সালাম নিজের সন্তানকে ব্যাখ্যা দিচ্ছেন, ও আমার বেটা শীস, আমি জান্নাতের ফল বলতে যে নিয়ামতের কথা সেগুলো তো আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, তবে আমার একটা ফলের কথা বেশি মনে পড়ছে। বলে যে বাবা সেটা কি? বলে সেটা হচ্ছে আমি আল্লাহর খুব কাছে ছিলাম, আল্লাহর খুব কাছে ছিলাম, সামান্য একটা ভুলের কারণে আজকে আমি আল্লাহ থেকে দূরে চলে এসেছি। ওই আল্লাহর কোরবত, ওটাকেই তিনি জান্নাতের ফলের কথা বলছেন, আল্লাহর নৈকট্য থেকে আমি দূরে চলে এসেছি, এই জিনিসটা আমার বেশি মনে পড়ছে। আল্লাহ শুনছেন কি শুনছেন না? শুনছেন। আল্লাহ জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতি একটা তাবু, একটা খিমা, সেখানে জান্নাতের আলো, জান্না উনি বসার জন্য জান্নাতের আসন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আনলেন নূরের ফেরেশতা, গড় যেটা আনলেন জান্নাতের, ভিতরে যে আলো জ্বালানো হয়েছে সেটাও নূরের বাতি, আর যে পাথর আনা হয়েছে সেটাও জান্নাতি পাথর। তার মানে আদম আলাইহিস সালামকে কি আল্লাহ গুনাহ করার কারণে শাস্তি দিচ্ছেন, নাকি দুনিয়াতেও জান্নাতের নিয়ামত দিচ্ছেন? দুনিয়াতেও আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। ফেরেশতারা আনলেন, কোথায় রাখবো? ওই জায়গায় যেখানে আল্লাহ পাক আমাদেরকে ইন্ডিকেট করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, মক্কা শরীফ বর্তমানে যেখানে খানায়ে কাবা আছে, ফেরেশতারা সে জান্নাতের তাবু ওই খানায়ে কাবা বর্তমানে যেখানে অবস্থান করছে ওই জায়গায় এনে বসিয়ে দিলেন। এখন জান্নাতের ঘর, জান্নাতের লাইট, জান্নাতের পাথর, আসলো জান্নাতি ফেরেশতারা, সব কিছু জান্নাতি, এখন থাকবে কারা? দুনিয়ার না জান্নাতি মানুষ, জোরে বলেন জান্নাতি মানুষ। তার মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জন্য পাঠিয়েছেন শুধু আদম সন্তানের বিস্তারের জন্য, আল্লাহর ইবাদত বান্দা সৃষ্টি করার জন্য। তো অতএব আল্লাহ বলছেন এই জান্নাতি ঘরে থাকার অধিকার আমার আদম এবং আমার হাওয়ার। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে লিন্নাসের মানা। রাখলেন ওখানে, কোনো টিউবলাইট জ্বালানোর দরকার ছিল না, মোমবাতিরও দরকার আলো জ্বলত কিসের? জান্নাতের নূরের বাতি সেখানে ফিটিং করা হয়েছে। আদম আলাইহিস সালাম কোথায় বসবেন? যেই পাথর হাজরে হাজরে আবিয়াত, হাজরে আবিয়াত, আবিয়াত মানে সাদা পাথর, শ্বেত শুভ্র, এত ঝিলিক ছিল এটার, এখন হয়ে গেছে হাজরে। কাদের কারণে? জোরে বলেন কাদের কারণে? আমাদের কারণে যাচ্ছি, অথচ ফরজ ওয়াজিব না, কিন্তু ফরজ ওয়াজিবের চাইতে ধাক্কাধাক্কি বেশি কোথায়? এখানে। কোথায়? হাজরে আসওয়াদে। কি দেওয়ার জন্য? অথচ এটার সরাসরি সুম না দিলেও কোনো অসুবিধা, ইসতেলাম করলে হয়ে যায়, দূর থেকে ইশারা করলে হয়ে যায়, যেটাকে আমরা প্লাইং কিস বলি বর্তমানে, এইভাবে সুমা দিলে ইশারা করলেই হয়ে যায়, এইভাবে ইশারা করলেও হয়ে যায়, কিন্তু এই পাথরের সুমা দেওয়ার জন্য আশেকের মন মানে না, ধাক্কা ধাক্কি, অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার মতো ছেলে, তার মানে আজকে প্রায় 6 বছর আগে গিয়েছি, তখন আরও কত যুবক ছিলাম, এই অবস্থার মধ্যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা, আল্লাহর কি রহমত, এক নাইজেরিয়ান খুব লম্বা ডাইভের, সে আমারে এমনভাবে ঠান দিছে আল্লাহ বাঁচাইছে।
এজন্য আপনাদের কাছে যারা হজে যাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ, এবছর তো আপনারা আশা করি হাজরে আসওয়াদের দ্বারের কাছে যাইতে পারবেন না, যেহেতু এখনও কি আছে ব্যারিকেড, অলরেডি 11টা দেশের উপরে এখনও নিষেধাজ্ঞা আরো আছে, সেজন্য ওনারা খুব সিনসিয়ার কাছে দ্বারা যাইতে পারবেন না, ইসতেলাম করবেন। পরের বছর যদি আল্লাহর রহমত হয়, যদি কোনো সময় আপনার যাওয়ার সুযোগ হয়, যদি আপনার হাজরে আসওয়াদে সুমো দেওয়ার জন্য, বাঙালি তো দুর্বল আমরা, সুমো দেওয়ার যদি ইচ্ছা হয় কোনো একটা নাইজেরিয়ান লম্বা কালো মানুষের পিছনে ওর কলারটা ধরে রাখিয়ে, এটা আমি আপনাদেরকে বুদ্ধি শিখাচ্ছি, ইনশাল্লাহ দেখবেন সিস্টেম মতো ও আপনারে, ও আপনারে দেখবে, আপনার ভাষা বুঝে না, আপনি যদি তারা বলেন ভাই আমার একটু নিয়ে যান, এটা হাসবে। এটা এমনও এমনও আছে যে সে আরবিও বুঝে না ইংলিশও বুঝে না, কিন্তু আপনি যে ওর জামা টেনে ধরেছেন ও দেখতেছে ও হাসবে, কারণ ও জানে যে এই পিচির লোক মানুষ জীবনও একে এই ভিড় ঠেলে চুমো দিতে আমারে আমারে ওসিলা করে সে যাবে, ঠিকই নিয়ে যাবে দেখবেন। যে আবার এমনও হয় যে দেখতেছে ও এত বেশি আন্তরিক ওখানে গেলে মানুষ, অথচ ওদের রুক্ষ মেজাজ, আবার আপনি সামনে আছেন, ও যে আপনি সামনে আছেন চোখও দেখবে না, ইতে যাও এতে যাবে যে দাগ খাইয়া সবার আগে, এরা এরকমই, এটা ওদের দোষ না, এদের কথা হলো আমারটা দিতেই হবে, তা আপনারও যদি দিতে হচ্ছে ওর পিছনে ধরলে হয়ে যাবে, সিস্টেম করে যাবেন, কারণ ওখানে যদি বেশি আবেগ দেখাইতে যান তাহলে কিন্তু খবর আছে, এই আবেগ দেখাবেন না ওখানে। তো যাই হোক, আবার কথা হচ্ছে হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর, কিসের পাথর? জান্নাতি পাথর। আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে কাবাগর পবিত্র করে ফেলেন, এখানে কোনো পাথরের মূর্তি থাকতে কয় মূর্তি ছিল সবগুলা কি করে ফেলতে বলছে? পবিত্র করে ফেলতে বলছে। দুই, উপরেও মূর্তি ছিল কিনা? বিশাল মূর্তি ছিল, এটাও ভেঙে ফেলতে বলা হলো। সমস্ত পাথরের মূর্তি আল্লাহ নিজেই অর্ডার করছেন এটাকে পবিত্র করে ফেলেন, কিন্তু এটাও তো পাথর, কোনটা? হাজরে আসওয়াদের দেহটো পাথর, দুইটা পাথর আল্লাহ বলছেন হাবিব এই দুটোটাকে সংরক্ষণ করেন, সুবহানাল্লাহ বলেন, এদিকে বলছেন সব পাথর ভেঙে চুরমার করে ফেলেন, কিন্তু সেখানে দুইটা পাথরকে একটু সম্মান করেন রেখে দেন। তখন প্রশ্ন হলো দুইটা পাথর কেন এত দামি হয়ে গেল? এগুলোও তো পাথর, এগুলোও পাথর, দুটোটাই তো পাথর, এটার মর্যাদা কেন, এটা রাখতে হলো কেন, আর ওগুলো চুরমার করে ভেঙে মিসমার করার কথা বলা হলো কেন? ভালো করে শুনেন, আমাদের দেশের মধ্যে আমাদের এই মসজিদের পাথরও পাথর, আমাদের ঘরের পাথরও পাথর, এই মসজিদ যদি ভাঙা হয় সংস্কার বা নির্মাণের জন্য, যদি ভাঙা হয় এই পাথর দুনিয়ার কোনো আজবাজে নাফাক স্থানে ব্যবহার করা যাবে না, অসম্ভব। শুধু তাই নয়, মসজিদের হক আল্লাহর ঘরের হক এমন হয়, মসজিদের মধ্যে মোমবাতি জ্বালানোর জন্য কেউ একটা ম্যাচ দিয়েছে, ম্যাচ দান করেছে, ম্যাচ কারেন্ট গেলে মোমবাতি জ্বালায় যেন মুসল্লিরা নামাজ পড়তে পারে। আপনি যত বড়ই মোতওয়াল্লি হন, যত বড়ই দানবীর, যত বড়ই দেশের জ্ঞানী গুণী হন না কেন, মন্ত্রী মিনিস্টার হন না কেন, এটা ওয়াকফ জিনিস, উইথাউট পারমিশনে আপনি এই মসজিদের ম্যাচের কাটি দিয়া অন্য কোনো ঘরের বাতি জ্বালানোর অধিকার আপনার নাই। আর আজকে আমরা এমন মুসলমান, মসজিদের উন্নয়ন করতে গেলে আমাদের বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িত হয়ে যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের মধ্যে এখন দেখা যাচ্ছে দ্বন্দ্ব, মসজিদ ভেঙে পড়ে যাচ্ছে, সংস্কার করা যাচ্ছে না, কারণ কি? কয় মামলা, অথচ এই ঘরের নির্মাণকারী, এই ঘরের ঝাড়ুদার, এই ঘরে একটা ইট দানকারী, একটা বালু দানকারীও আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতে ঘর নির্মাণ করি, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমরা এক বিঘত এক হাত জায়গা ছাড়তে পারি না আল্লাহর ঘরের জন্য, আমরা এত বড় আল্লাহর প্রিয় বান্দা এখন, এটাই আমাদের চরম দুঃখ। অত সমাজ হতো নামাজ করি, হজও করি, তো আপনি হজ করেন নামাজ করেন খুব ভালো কথা, আপনি জান্নাতের মধ্যে পারফেক্ট আপনার জন্য একটা ঘর নির্মাণ করে যদি যেতে চান, নবীর হাদিস অনুযায়ী সহিহ বুখারীতেই আছে, নবীর হাদিস অনুযায়ী যদি জান্নাতে একটা ঘর দুনিয়াতেই নির্মাণ করে সার্টিফিকেট নিয়ে যেতে চান তাহলে আপনি মসজিদের জন্য কিছু জায়গা ছেড়ে দেন, মসজিদের জন্য দান করে যান, সার্টিফিকেট দিয়ে জান্নাতি হবেন, আপনার হালাল টাকা হালাল জায়গা দিয়েছে। কিন্তু আমরা কি করি?
মসজিদের ভিতরে আমি ফাঁবো বলে মামলা চালাইতে থাকি যুগের পর যুগ, অনেক জায়গায় আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ আমি আজকে তকরির এখানে শেষ করি। হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম পাথর কয়টা? দুটা। হাজরে আসওয়াদের ব্যাপারে অনেকের প্রশ্ন নাই, কারণ এটা কি পাথর? জান্নাতি পাথর। আচ্ছা, পাথরে কোনো মানুষের লাভ ক্ষতি করতে পারে? জোরে বলেন। আমাদের দেশের মধ্যে তথাকথিত কিছু শেখ, বলা হয় তাকে জিয়ারত করতে গেলে, আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে শিরিক বেদাতের ফতোয়া দিচ্ছে, তারাও কিন্তু আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন শাইখুল হাদিস, শেখুল আরবে ওয়াল আজম হয়ে গেছে, ফতোয়া দিয়ে দিচ্ছে এটা শিরিক, ওটা শিরিক, ওটা শিরিক। আপনি যে খানায় কাবায় তাওয়াফ করতে গিয়েছেন, এই খানায় কাবার নিচে প্রায় 350 নবীর মাজার রয়েছে। আপনি আরাফাতের ময়দানে যাওয়া, হস নামাজ পড়তে এসেছেন, রুকু করতে হবে, সিজদা করতে হবে, আপনার তসবিহ পড়তে হবে, কোরআনের কেরাত পড়তে হবে, এগুলো সব নামাজের আরকান আহকামের মধ্যে আছে, পবিত্র হইতে হবে, সব ঠিক আছে। কিন্তু হজটার যদি দিকে একটু থাকান, আল্লাহ বলছেন আমার এমন বান্দা হজে আসলো যে কোরআন পড়তে জানে না, যে শুদ্ধ করে নামাজও পড়তে জানে না, হজ করতে এসে গেল, আরাফাতের ময়দানে গিয়ে বসে গেল, কোনো কিছু করে নাই, কিছুই করে নাই, হুদ আরাফাতের ময়দানে গিয়ে বসে আছে, আল্লাহ বলছে আমি তাকেও মাফ করে দিয়েছি, সে হাজি, কিছুই করে নাই। এখন প্রশ্ন হচ্ছে এই আরাফাতের ময়দানের এত দাম হয়ে গেল কেন? ওই বাবা আদম মা হাওয়া জান্নাত থেকে বেরিয়ে আসলো, কাঁদলো আল্লাহর কাছে, খানায় কাবা নির্মাণ হলো জান্নাতি ভীমা দিয়ে, হাজরে আসওয়াদ পাঠানো হলো ওনার বসে তসবিহ পড়ার জন্য। সে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে এত বেশি আল্লাহ পছন্দ করেছেন, সেখানে আল্লাহ বলছেন যেই জায়গায় গিয়ে হজরতে মা হাওয়াকে জিদ্দায় পাঠানো হয়েছে আর হজরত আদম সফিউল্লাহকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কার সেই দ্বীপের মধ্যে, সে পাহাড়ের উপরে, দুজন কাঁদতে কাঁদতে এক সময় গিয়া দুজন মিলিত হয়ে গেল আরাফাতের ময়দানে গিয়া। আরাফাতের ময়দান মানে পরিচিতির স্থান, জান্নাতি সেই মানুষগুলো আবার এক জায়গায় গিয়া মিলিত হলো আরাফাত। এই আরাফাতের ময়দানে যেহেতু আমার বাবা এবং আমার মা হাওয়া যেহেতু মিলিত হয়েছে, আল্লাহ বলছেন হাজিরা আসো, তোমরা সবাই এখানে মিলন মেলা বসাও, অতএব আমিও তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো, জোরে বলেন। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে হজ মানে আরাফার দিবস। হজ মানে কি? আরাফা। শুধু ওই স্মৃতি ডাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে রেখেছেন, বাবা আদম এবং হাওয়ার মিলনস্থল এটা। হাজিরা বিমানে উঠেছে, কত নামি দামি পোশাক পরেছে, কত দামি দামি পোশাক। আমাদের অনেক মন্ত্রী মিনিস্টার বিভিন্ন ব্যবসায়ী এবং আমরাও যারা হজে যাই, আমরা কি ফারাসিরা কাফর ভরে যায়? অনেক দামি দামি পোশাক নিয়ে যায় না? অনেকেই আছে যে নতুন স্যান্ডেল, নতুন গেঞ্জি, নতুন লুঙ্গি এগুলো কিনে নিয়ে যায় না আলাদা করে, আগেরগুলোর মধ্যে হয়তো কোনো কারণে পবিত্র থাকতে পারে, এই পাত থাকতে পারে, চিরাবাটা থাকতে পারে, নতুন নতুন জিনিস সংগ্রহ করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। আল্লাহ বলে যে যেই আপনি এহরাম করবেন, হজের জন্য নিয়ত করেছেন, আল্লাহ বলে সব খুলে ফেলে, সব কি করে ফেলে? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এত টাকা পয়সা করে এই জিনিসগুলো নতুন নতুন জিনিসগুলো আনছি, খুলে ফেলবো কেন? আল্লাহ বলে যে খোল তো, কী করবো? বলে যে দুইটা কাভার করতে পারবে। কয়টা? দুইটা। বলে আল্লাহ কেন? বলে যে এই দুইটা কাভারের মধ্যে আমার নবী ইব্রাহিমের স্মৃতি বিজড়িত রয়েছে, আমার ইব্রাহিম এই দুইটা কাভার পরেই আমার ঘরে তাওয়াফ করেছিল, অতএব আমি ইব্রাহিমের স্মৃতি কিয়ামত পর্যন্ত রাখতে চাই, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় নবী, আমার হলিলের সুন্নত আমি কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাই হাজিদের এহরামের মাধ্যমে, খুলে ফেল। আপনাকে বিমান ওঠার পরেই মুয়াল্লিমরা বলে দিচ্ছে পড়েন লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীকা লাকা লব্বাইক, আপনাকে বারবার বলছে জোরে জোরে পড়েন, কাবা ঘরে গিয়েছেন জোরে জোরে পড়েন। প্রশ্ন করলাম আল্লাহ অন্য তসবিহ বললে হয় না? আল্লাহ বলে যে না, সিস্টেম আছে এখানে। বলে যে আল্লাহ এটা কেন, এটাকে কেন নির্ধারণ করে দিলাম? বলে যে আমি আমার ঘর নির্মাণ করার পরে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, এই আমার ঘর পুনর্নির্মাণ করার পরে আমি বলেছিলাম ইব্রাহিম একটা কাজ করো, ওয়াজ্জিন ফিন্নাসে বিল হাজ, মানুষকে হজের দাওয়াত দাও, হজের দাওয়াত দাও।
তো বলে যে আল্লাহ দাওয়াত দিব, শুনবে কোথেকে? বড় আকীদার বিষয়, শুনবে কোথেকে? ইন্টারনেট ছিল না তো, ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার কোনোটাই ছিল না, ছিল না, মোবাইল নেটওয়ার্ক ছিল না, বৈদ্যুতিক কানেকশন ছিল না, কাকে দাওয়াত দিব? এখানে কয়জন মানুষ আছে? আমার এই জবলে আবু কুবাইসের উপরে দাঁড়াইলাম, দাওয়াত দাও, আল্লাহ বলছেন দাওয়াত দাও, ওয়াজ্জিম ফিন্নাস বিল হজ, হজের জন্য দাওয়াত দাও, আসতে বলো আমার ঘরের দিকে। আল্লাহ কারা শুনবে? বলে যে শোনানোর দায়িত্ব যার যার, ইনি শোনাই দিবে, তোমার দায়িত্ব শুধু পৌঁছাই দাও। ডাক দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ জবলে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ, ও সৃষ্টির মানব জাতি, তোমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ঘরের দিকে আনতাহুজ্জ বাইতাহু, আল্লাহর ঘরের হজের জন্য ডাক দিচ্ছেন। কিতাব খুলে দেখেন মানুষ কয়জন মক্কায় ছিল, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর কথা দ্বারাই তো বোঝা যায়। তিনি বলেছিলেন রব্বি জাল হাজাল বালাদা আমেনা, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমি এমন একটা উপত্যকায় আমার ছেলে আমার স্ত্রীকে নির্বাসন দিয়ে যাচ্ছি যেখানে কোনো মানুষজনের চিহ্ন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা নির্মাণ করে ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের বাণী এমনভাবে পৌঁছালেন ইব্রাহিম খলিলুল্লাহর ডাক, মায়ের পেটের মধ্যে যে সন্তান ছিল, দুনিয়ার কোনায় কোনায় যত মানুষ ছিল, শুধু তাই নয় রূহ জগতের মধ্যে, দুনিয়ার জমিনে নয় রূহের জগতের মধ্যে যত রূহ ছিল, প্রত্যেকটা রূহর কানে কানে আল্লাহ পাক এই ডাক পৌঁছিয়ে দিয়েছে। সেখানে সেই রূহের জগৎ থেকে, মায়ের পেট থেকে, দুনিয়ার জমিনের কোনায় কোনায় যারা ছিল সেই সময়ের মানুষ, যার যার কানে, যত ইমানদারের কানে এই আওয়াজ পৌঁছেছে, যারা যতবার লব্বাইক বলেছে, আল্লাহ বলছেন আমার ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে যারা যারা লব্বাইক বলেছে, ওই ইব্রাহিম খলিলুল্লাহর সেই তসবি, সেই ডাকের সারা কিয়ামত পর্যন্ত আমি হাজীদের জন্য করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য তসবি নয়, ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে যারা লব্বাইক বলেছে ওইটাই পড়তে হবে আপনাকে। তাহলে হজ মানেই হচ্ছে আল্লাহর নবী ওলিদের স্মৃতি ধারণ করা। সেই জায়গার মধ্যে আপনি ওলিদের দরবারে গেলে শিরিকের ফতোয়া দেন, এটাই আমাদের দুঃখের বিষয়। আমরা যখন বলি আল্লাহর ওলি হুজুর গৌসে পাক, আমরা এখান থেকে যদি ডাক দিই বা উনি যদি দেখেন এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন, তখনই আমাদের দেশে শিরিকের ফতোয়া চালু হয়ে যায়। কিরে ভাই, ইব্রাহিম খলিলুল্লাহর ডাক যদি আল্লাহর রূহ জগৎ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, হুজুর গৌসে পাককে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তিনি তো আমার মতো নয়, তিনি আল্লাহকে এমন রাজি করেছেন, আল্লাহ বলছেন কুনতু সামাহুল্লাজি ইয়াসমাউ বিহি, আমি এমন ক্ষমতা আমার আব্দুল কাদেরের মধ্যে দিয়েছি, সেই কান যে কান দিয়ে শুনে সেই কানের মধ্যে আমার কুদরতের পাওয়ার ফিডিং করে দিয়েছি। এটা তো আমার কথা নয়, সহি বুখারি খুলে দেখেন না, পড়ালেখা তো করেন, আন্তর্জাতিক মুহাদ্দিস দাবি করেন, শাইখুল আরবে ওয়াল আজম দাবি করেন, আমি তো বলি নাই, আমি বললাম আপনি আমাকে মুশরিক ফতোয়া দেন, বেদাতি ফতোয়া দেন, কোনো সমস্যা নাই, কিন্তু নবীর হাদিসকে যদি অস্বীকার করেন, এটা এটা হাদিসে কুদসি, আবার যেন তেন হাদিস না, এটা হাদিসে কুদসি যেটার ভাষ্য ডাইরেক্ট আল্লাহ। ফতোয়া আমার ঘরে লাগাইয়েন না, ফতোয়া তাইলে কারো ঘরে চলে যাবে, আল্লাহর ঘরে চলে যাবে। সেজন্য ওলিদের নবীদের ক্ষমতা আর ওদের যে ব্যবহৃত জিনিস আমার ব্যবহৃত জিনিস এক নয়। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের জামা দেখেই চোখের সামনে রাখার সাথে সাথে কি খুলে গেল, চোখের জুতি খুলে গেল, আমার এটা সারা জীবন ধরে রাখলো খুলবে না, তো এই ক্ষমতা তো আমার নাই, তো আমি আব্দুল্লাহর হালকুল কিভাবে নবীদের সাথে তুলনা করি, আমি কিভাবে আল্লাহর ওলিদের সাথে তুলনা করি, না বুঝেই আমাদের সাইটটা ইউটিউবের মধ্যে ফতোয়া দেয়, আজেবাজে ফতোয়া দিয়ে মানুষকে সত্যিকারের সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা, সুন্নতে আউলিয়া ইকরাম এগুলাকে কাফেরদের মূর্তির সাথে, তাদের সেই সমস্ত বিদাবাদের সাথে তুলনা করে ফাতিহাকে বলা হচ্ছে বাদ ফুজর, ওলিদের দরবারে যাওয়াকে বলা হচ্ছে মাজার ফুজর। চিন্তা করে দেখেন, এই জন্য আমার মুসল্লিদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অ্যানালাইসিস করবেন, শুনলেই অন্ধবিশ্বাস করবেন না, অন্ধ মহব্বত করবেন না, অ্যানালাইসিস করার ক্ষমতা সময় না থাকলে একজন ভালো আলেমের সাথে, যিনি আসলে রিয়েল মুফাসসির, ওনার সাথে গিয়ে বসুন, ইউটিউব মুফাসসির না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ইনশাআল্লাহ আমাদের আলোচনা আগামী জুমায় ধারাবাহিকভাবে চলবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।